আসসালামু আলাইকুম। দাফনের সময় লাশের কাফনের কাপড়ের মুখ খুলে দিতে হয়, কিন্তু ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামের মানুষেরা এই কাজে একটি ভুল করে বসে। মোমন নামের একটি মেয়ের খুন হয়, যাকে কবর দেওয়ার সময় তার লাশের মুখ খুলে দিতে তারা ভুলে যায়। এর ফলে তার লাশ পরিণত হয় একটি জ্যান্ত লাশে, আর এরপর সে অপরাধীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে থাকে প্রতিশোধের জন্য। এই ধরনের লাশকে ইন্দোনেশিয়ান ভাষায় পচং বলা হতো। তো চলুন আজ এই ভয়ানক পচংয়ের গল্প জানা যাক। গল্প শুরু হয় শান্ত সুন্দর একটি পাড়ায়। নিরিবিলি এক বিকালে সেই পাড়ারই একটি শান্ত বাড়ির সামনে বেশ কিছু দামি গাড়ি এসে দাঁড়ায়। এই গাড়ি থেকে অনেকগুলো নারী এবং পুরুষ নেমে আসে। তাদের সবার হাতে উপহারের ডালা। গান গাইতে গাইতে আর আনন্দ করতে করতে তারা বাড়িটির সদর দরজায় এসে দাঁড়ায়। এই পরিবারের কর্তা আল্লাহর নাম নেয় এবং বাড়িতে কে আছে বলে ডাকাডাকি করতে থাকে। এক সময় বাড়িটির কর্তা বেরিয়ে আসে এবং অবাক হয়ে বলে, এই সব কি, তারা কারা, এখানে কেন ভিড় করেছে? গাড়ি নিয়ে আসা লোকটিকে সে জিজ্ঞাসা করে যে সে কে। গাড়ি নিয়ে আসা লোকটি বলে সে তার বন্ধুকে চিনছে না কেন। এ কথা শুনে বাড়ির কর্তা কিছুটা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে লোকটি মাবরুম কিনা। গাড়িতে করে আসা লোকটি সম্মতি জানায়। আর এরপর মাবরুম তার এখানে আসার কারণ ব্যাখ্যা করে। তার একটি ছেলে আছে যার সাথে সে এই বাড়ির বড় মেয়েটির সাথে বিয়ে দিতে চায়। মাবরুমের ছেলে এই বাড়ির বড় মেয়েকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, অথচ তাকে বলার সাহস করতে পারেনি। তাই তার হয়ে তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তার ছেলে তার সাথেই এসেছে। সে এখন গাড়িতে বসে আছে। এই সময় আমরা গাড়িতে চশমা পরা বোকাশোকা একজন ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির সাথেই এই বাড়ির বড় মেয়ে মোমুনের বিয়ের প্রস্তাব আনা হয়েছে। মোমুনের বাবা এই প্রস্তাব শুনে ভীষণ রেগে যায় এবং মাবরুমের পুরো দলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সময় বেরিয়ে আসে মোমন এবং মোমনের সাথে আসে জুনায়েদ নামের একজন ছেলে। আসলে মোমনের সাথে জুনায়েদের বাগদান হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আর এই জন্যই তার বাবা তাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছিল না। যদিও মোমনের বাবাকে দেখে মনে হয় সে জুনায়েদকে তেমন একটা পছন্দ করে না, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারে না, কেননা মোমন এবং জুনায়েদ একে অপরকে পছন্দ করে। মোমনের বাবা জুনায়েদকে বলে তার মেয়েকে দ্রুত বিয়ে করে নিতে, কেননা সে এইভাবে আর একের পর এক বিয়ের প্রস্তাব আটকাতে পারছে না। জুনায়েদের হয়ে মোমন বলে তারা খুব দ্রুতই বিয়ে করে নিবে, সবকিছুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। বাবা চলে গেলে মোমনও জুনায়েদের সাথে বেশ রাগারাগি করে এবং বলে তাকে দ্রুত বিয়ে করে নিতে। এভাবে তারা আর কয়দিন কাটাবে। অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে গ্রামের প্রায় সবাই মোমনের পেছনে পড়ে থাকে। তবে এই বাড়ির মেয়ে যে শুধুমাত্র মোমনই সুন্দরী এরকমটা কিন্তু নয়। এই বাড়ি আরও একটি মেয়ে আছে যার নাম মিমিন। মিমিন মোমনেরই যমজ ছোট বোন। দুই বোনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। এদিকে দেখতে একই রকম দুজন হলেও তাদের স্বভাবের দিক থেকে দুজন সম্পূর্ণরূপে বিপরীত ধর্মী। মোমন ঘরোয়া ধরনের একজন মেয়ে আর মিমিন হল স্বাধীন চেতা মেয়ে। সে এইভাবে যার দেওয়ালের মধ্যে বা একটি এলাকার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে চায় না, তাই তো সে এই গ্রামেও থাকে না। এ কারণেই মূলত তাকে গ্রামের কেউ সেরকম একটা চেনে না। এখন দৃশ্য চলে যায় কোনো মহল্লার সংস্কৃতি অনুষ্ঠানে। সেখানে বেশ নাচ গান হচ্ছিল। সেখানে হোসেন নামের এক লোক নর্তকীদের নাচ দেখে বেশ আনন্দ উপভোগ করছিল। সে এক নর্তকীকে কিছু টাকাও দেয়। এই সময় সেখানে গাড়ি নিয়ে একদল ছেলে চলে আসে। এই ছেলেগুলো হলো এলাকার গুন্ডা ধরনের ছেলে যাদের কাজই হলো বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা। তারা এই অনুষ্ঠান যে আয়োজন করেছে তাকে এক কোনায় টেনে নিয়ে যায় এবং তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। এরপর হঠাৎই ওই গুন্ডাদের লিডার জেফ্রি সেখানে হোসেনকে দেখে এবং খুবই খুশি হয়ে যায়। সে এখান থেকে হোসেনকে জোর করে এক স্থানে নিয়ে যায়। আমরা দেখতে পাই এই জায়গাটি একটি কবরস্থান ছিল। হোসেন জেফ্রিকে জিজ্ঞাসা করে সে আসলে মোমনকে পছন্দ করে কিনা, সে মোমনের সাথে থাকতে চায় কিনা। জেফ্রি বলে সে মোমনকে পাগলের মতো ভালোবাসে। একথা শুনে হোসেন বলে তাহলে তো তাকে বুজুর্গদের সাথে এ ব্যাপারে কথা বলতে হবে। এখানে বুজুর্গ বলতে হোসেন বুঝিয়েছিল জিনদের কথা। খুব সম্ভবত হোসেন জিনদের মাধ্যমে কালো জাদু করে থাকে আর মানুষকে বশ করার কাজ করে থাকে। এমন সময় হোসেন ভান করতে থাকে তার উপর কোনো বুজুর্গ অর্থাৎ জিন ভর করেছে।
সে জেফ্রিকে বলে তাকে বুজুর্গ বলে ডাকতে। কথা বলতে বলতে হোসেন একটি কবরের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। অন্যদিকে জুনায়েদ এবং মুমুন তখন বাজারের একটি দোকানে চলে আসে। ওই দোকানটি মুমুন নিজে দেখাশোনা করে। জুনায়েদ মাঝে মধ্যে তাকে এই কাজে সাহায্য করে। দোকানের সামনে একজন মহিলা বসেছিল, যে কিনা মুমুনের বাবা মায়ের জন্য কিছু কাপড় তৈরি করে এনেছে। এই কাপড়গুলো মুমুনের বাবা মা তাদের বাড়িতে হতে যাওয়া পার্টিতে আগামীকাল পরবে। এখন এই মহিলার কাছ থেকে কাপড়গুলো নিয়ে মুমুন তার দোকানের কাজ শুরু করে। এমন সময় আমরা তার দোকানে একটি ছেলেকে উকিঝুঁকি মারতে দেখতে পাই। জুনায়েদ বলে মুমুনের যে ফ্যান ক্লাব রয়েছে, সেই ফ্যান ক্লাবেরই একজন ছেলে হলো এই ছেলেটি। অর্থাৎ মুমুনকে অসংখ্য ছেলেরা পছন্দ করে, তাদেরই একজন হলো এই ছেলেটি। মুমুন তার কথা হেসে উড়িয়ে দেয় এবং বলে মুমুন ক্লাবে একজনই সদস্য, আর সে হলো জুনায়েদ। এখানে দোকানে একজন খদ্দের আসে, তাকেও মুমুনের ফ্যান ক্লাবেরই একজন বলা চলে। তাদের এলাকার বেশিরভাগ পুরুষই মুমুনের প্রতি দুর্বল। যে ব্যাপারটা নিয়ে জুনায়েদের কিছুটা হিংসা হয় ঠিকই, তবে মুমুনের জন্যই তার দোকানে বিক্রি বাট্টা ভালো হয়, আর এ কারণেই তাকে চুপ থাকতে হয়। এখন দৃশ্য চলে যায় মিমিনের কাছে। তাকে আমরা শহরের একটি ক্যাফেতে দেখতে পাই। জাকার্তার এই ক্যাফেতে মিমিন চাকরি করে। মিমিনের বাড়িতে পার্টি শুরু হলে মিমিনের বাবা মিমিনকে কল করে এবং ওই পার্টির খরচ বহন করার জন্য তাকে ধন্যবাদ জানায়। আর এরপর মিমিনের বাবা মিমিনকে উস্তাদ উদিনের সাথে কথা বলতে বলে। উদিন এখানে মিমিনকে বলে যে সে মিমিনের জন্য দোয়া করবে, যাতে করে সে একজন ভালো জীবনসঙ্গী পায়। অন্যদিকে হোসেন এবং জেফ্রি তাদের দুই নম্বরই কাজ অর্থাৎ জাদুটোনায় ব্যস্ত ছিল। হোসেনের শিখিয়ে দেওয়া নিয়মে জেফ্রি অনেকক্ষণ যাবৎ মন্ত্রতন্ত্র পড়ে। এরপর সে তার হাতে থাকা আগরবাতি নিভিয়ে দেয়। হোসেন তাকে অপেক্ষা করতে বলে। তার মতে তার পছন্দের মানুষটি তার জন্য পাগল হয়ে ছুটে আসতে বেশি সময় আর বাকি নেই। অর্থাৎ কালো জাদুর মাধ্যমে তারা মুমুনকে জেফ্রির জন্য পাগল করতে চলেছিল। এদিকে মুমুনের বাড়িতে তখন উস্তাদ উদিন মিলাদ পড়াচ্ছিল। সবাই সেখানে হাত তোলে মোনাজাতের জন্য। এমন সময় মুমুনের ফোনে ব্যাংক থেকে একটি মেসেজ আসে। মেসেজে তাকে দ্রুত লোন পরিশোধ করার জন্য বলা হয়। এই মেসেজটি দেখে মুমুন বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা সে তো কোনো লোনই নেয়নি। আর এ কারণেই সে তখনই কল দেয় তার ছোট বোন মিমিনকে। মিমিন বোনের ভিডিও কল দেখে দ্রুত তার ওয়েটারের কাপড় ছেড়ে রেস্টুরেন্টের অফিস রুমে চলে যায়। আসলে মিমিনের পরিবার জানে যে সে জাকার্তায় বড় কোনো অফিসে চাকরি করে। সে ওয়েটারের কাজ করে এ কথা তার পরিবার জানে না। মিমিন কল রিসিভ করলে মুমুন তাকে জিজ্ঞাসা করে সে কোনো লোন নিয়েছে কিনা। মুমুনের কাছে লোনের মেসেজ এসেছে, অথচ সে কোনো লোন নেয়নি। তাই মুমুন মিমিনকে জিজ্ঞাসা করে সে তার এটিএম কার্ড দিয়ে কোনো ধরনের লোন করেছে কিনা। মিমিন বলে সে শুধুমাত্র কিছু শপিংই করেছে, হয়তোবা তাদের বাবা মুমুনের কার্ড ব্যবহার করে লোন নিয়েছে। তাই তো এই সামান্য বিষয় নিয়ে মিমিন বোনকে চিন্তা করতে মানা করে। মুমুন বলে এটা তার কাছে সামান্য বিষয় নয়, সে একা কিভাবে এতগুলো টাকা পরিশোধ করবে। কারণ এখানে হাজার দুই হাজারের ব্যাপার নয়, বরং লক্ষ কোটির ব্যাপার ছিল, যে কারণে মুমুন ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তবে মিমিন বলে সে এই টাকাগুলো শোধ করে দিবে। একথা বলেই সে তড়িঘড়ি করে ফোনটি রেখে দেয়। অন্যদিকে জেফ্রি মুমুনের বাড়িতে উকিঝুঁকি দিচ্ছিল। মুমুন তাকে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে হাসে এবং হাত নাড়ে। আর এরপর মুমুন তার দিকেই এগিয়ে আসে, যা দেখে জেফ্রির খুশি তো আর ধরে না। তার জাদুটোনা সফল হয়ে গিয়েছে। তবে মুমুন তার কাছে এসে বলে সে কে, তার পরিচয় কি, সে কেন এখানে উকি দিচ্ছে। মুমুন আসলে ভেবেছিল এই লোকটি হয়তোবা পার্টির একজন মেহমান, তাই সে তার দিকে হাত নেড়েছিল। তবে কাছে এসে তার ভুল ভেঙে গিয়েছে। জেফ্রি যখন বুঝতে পারে তার কালো জাদুতে এখনও কাজ হয়নি, তখন সে হতাশ হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পরদিন মুমুনের কাছে আবারও ব্যাংক থেকে মেসেজ আসে। ব্যাংক থেকে বলা হয় সে যদি আজ দুপুরের মধ্যে টাকাটা শোধ না করে, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিবে। মুমুন বুঝতে পারে না সে এখন কি করবে, তাই বাধ্য হয়ে সে কল দেয় জুনায়েদকে। জুনায়েদ তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তাকে কেন এত চিন্তিত লাগছে। মুমুন এখানে অনেকটা অস্বস্তি বোধ করছিল জুনায়েদের কাছ থেকে টাকা চাওয়ার ব্যাপারে। তবুও ফাইনালি সে সাহস করে এবং জুনায়েদের কাছে টাকা চায়। ভালোবাসার মানুষটি টাকা চেয়েছে দেখে জুনায়েদও কিছু না ভেবেই এতে রাজি হয়ে যায়। তবে টাকার অঙ্ক শুনে সে বেশ চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে এত টাকা তার কেন দরকার।
মুমুন তার কথার কোনো জবাব দিতে পারে না, তবে বলে টাকাটা তার এখনই দরকার। জুনায়েদ বলে সে কিছু অংশ টাকা দিতে পারবে, সব টাকা তো তার কাছেও নেই। জুনায়েদ আরো বলে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তার জুনায়েদকে সব খুলে বলা উচিত, কারণ তারা দুজন স্বামী স্ত্রী হতে চলেছে। মুমুন বলে সে তাই করবে। মুমুন টাকা পাবে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আবার একই সাথে ভীষণ লজ্জায়ও পড়ে যায়, তার কারণ তার জুনায়েদের কাছ থেকে টাকা ধার চাইতে হচ্ছে। এমনটা এই প্রথমই হচ্ছে, তাই লজ্জায় সে মাটির সাথে মিশে যাচ্ছিল। জুনায়েদ তাকে বোঝায় এতে লজ্জার কিছুই নেই, তারা দুজন একে অপরকে ভালোবাসে, তাই বিপদ আপদে তারা দুজন একজন আরেকজনের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। এখন সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেই মুমুনকে কিছু গুন্ডাপান্ডারা ঘিরে ধরে। তারা বলতে থাকে মুমুন তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এখন টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে। তবে মুমুন কখনোই তাদের থেকে কোনো টাকা ধার নেয়নি, তাই সে এই ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সেখানে জেফ্রি চলে আসে এবং গুন্ডাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই গুন্ডারা আসলে জেফ্রির হয়ে কাজ করে, জেফ্রির সুদের ব্যবসা আছে। যারা সময় মতো টাকা দিতে পারে না তাদের এই গুন্ডারা মারধর করে টাকা আদায় করে নেয়। বসকে দেখে গুন্ডারা চলে যায়। মুমুন বলে সে জেফ্রিকে চিনতে পেরেছে, জেফ্রিকে সে ওই পার্টির সময় তার বাড়ির সামনে দেখেছিল। জেফ্রি বলে সে মুমুনের ধার দেনার ব্যাপারটা জানে, আর যেহেতু কোম্পানিটি তার, তাই সে মুমুনকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। মুমুন তাকে এই ব্যাপারে কিছু না বলে সেখান থেকে চলে যেতে চায়, তবে জেফ্রি বলে সে তাকে নামিয়ে দিয়ে আসবে। রাস্তাটি ভালো ছিল না, এর উপর আবার জেফ্রি জোর করছিল, তাই তো বাধ্য হয়ে মুমুনকে এ কথা মেনে নিতে হয়। যেতে যেতে জেফ্রি তাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে মানা করে, আর এই কথা বলেই সে মুমুনের হাত ধরার চেষ্টা করে, যার ফলে মুমুনের আর বুঝতে বাকি থাকে না জেফ্রির উদ্দেশ্য কি, তাই সে তাকে তখনই নামিয়ে দিতে বলে। জেফ্রি তাকে ছাড়তে চায় না। হাতাহাতির এক পর্যায়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির সামনে একটি মোটরসাইকেল চলে আসে এবং গাড়ি থেকে নেমে জেফ্রি মোটরসাইকেলওয়ালাকে গালমন্দ করতে থাকে, আর এই সুযোগ পেয়ে মুমুন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। কিছুক্ষণ ছোটার পর মুমুন এক স্থানে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে মিমিনকে কল করে। মিমিন তখন রেস্টুরেন্টে ব্যস্ত থাকায় কলটি রিসিভ করতে পারে না। সে কিছুক্ষণ পর কল ব্যাক করে, আর ঠিক তখনই ফোনের রিংটনের শব্দে জেফ্রি বুঝে যায় মুমুন এখন কোথায় আছে। সে আবারও মুমুনের পিছু করতে শুরু করে। ছুটতে ছুটতে এক পর্যায়ে জেফ্রি মুমুনকে ধরে ফেলে এবং তার সাথে বাজে কাজ করার চেষ্টা করে। মুমুন কোনো মতে লাথি দিয়ে জেফ্রিকে ফেলে আবারও ছুটে পালায়। জেফ্রি তখনও তার পিছু ছাড়েনি। দৌড়াতে দৌড়াতে মুমুন মেন রোডে চলে আসে, আর ঠিক তখনই সেখানে একটি ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। মুমুন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, আর এই দৃশ্য দেখে ভয় পেয়ে জেফ্রি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, আর মুমুন সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই মুমুনের দাফন সম্পন্ন হচ্ছে। সেখানে তার শোকাহত পরিবার তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অকালে এই মৃত্যুতে সবাই যেন শোকে পাথর হয়ে গিয়েছিল। সব রীতিনীতি মেনে তার জানাজা এবং দাফন শেষ করা হয়, আর একসময় জানাজায় আসা সবাই ধীরে ধীরে চলে যেতে শুরু করে। শুধু বসে থাকে মুমুনের পরিবার। পরবর্তী দৃশ্যে আমরা হোসেনকে দেখতে পাই, যার সাথে জেফ্রির ওই গুন্ডারা ঝগড়া করছিল। তাদের মতে হোসেন মিথ্যা কথা বলেছিল এবং জিনের নাটক করেছিল, এবং এইভাবেই সে তাদের বসের থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। তারা হোসেনের কাছে ওই টাকা ফেরত চায়, অর্থাৎ ওই কালো জাদুর টাকা ফেরত চায়। হোসেন তাদেরকে বলে জেফ্রিকে যেন তারা তার বাড়িতে পাঠিয়ে দেয়, সে জেফ্রিকে সবকিছু বুঝিয়ে দিবে। হোসেন আর কবরস্থানের দারোয়ান তাদের বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর হোসেন দারোয়ানকে বলে সে কিছু একটা ভুলে গিয়েছে। দারোয়ান তাকে বারবার জিজ্ঞাসা করে, তবে হোসেন মনে করতে পারে না। এমন সময় হঠাৎই তার মনে পড়ে যায় সে দাফনের আগে মুমুনের পচংয়ের বাঁধন খুলতে ভুলে গিয়েছে। হোসেন এই কবরস্থানের কবর খোদক। ধর্মীয় রীতি অনুসারে লাশ মাটিতে দেওয়ার আগে কাফনের কাপড়ের বাঁধন খুলতে হয়। এই কাপড়কে পচং বলা হয়। কবর খোদক হিসাবে এই কাজটি হোসেনই করে, তবে মুমুনের বেলায় সে তা করতে ভুলে গিয়েছে। লোকজ বিশ্বাস হলো এই পচং না খুলে দিলে ওই কবরস্থ লাশ তার পরকালে যেতে পারে না, যার ফলে সে এই দুনিয়াতেই ছটফট করে এবং কষ্টতে মানুষকে ভয় দেখায়। যে সকল আত্মা পচং না খোলার জন্য মানুষকে ভয় দেখায় তাদেরকেও পচং বলা হয়। এসব শুনে দারোয়ান বেশ ভয় পেয়ে যায় এবং হোসেনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে গালমন্দ করে। এরপর দারোয়ান সেখান থেকে চলে যায়। তার ধারণা এই কবর এখন হন্টেড হয়ে গিয়েছে, তাই সে এখানে আর থাকতে পারবে না।
কবরস্থানে একা রয়ে যায় হোসেন। তার কিছুটা ভয় ভয় করছিল, তাই তো সে দ্রুত নিজের ঘরে চলে যায়। তার ঘরটি কবরস্থানের ভেতরেই ছিল। ঘরে ঢুকতেই হোসেনের ভয় ভাব আরো বেশি বেড়ে যায়। হঠাৎই তার ঘরের জানালা নিচ থেকেই খুলে যায়। জানালার সামনে দাঁড়ালে তার মনে হয় কাফনে মোড়ানো কিছু একটা কবর থেকে উঠে আসছে। সে নিজেকে নিজে বলতে থাকে সে অনেক ক্লান্ত, তাই সব কিছু দেখছে। হঠাৎই তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই হোসেন সেখানে এলাকার এক নর্তকী মেয়েকে দেখতে পায়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা তাকে নাচতে দেখেছিলাম। মেয়েটি হোসেনের কাছে কিছু টাকা চায়। প্রায় সে বিনোদন দেওয়ার পরিবর্তে হোসেনের কাছ থেকে টাকা নিত, তবে এবার হোসেন তাকে টাকা না দিয়েই সেখান থেকে তাড়িয়ে দেয়। হোসেনের ধারণা হয় একটু আগে সে জানালা দিয়ে এই মেয়েটিকেই দেখেছিল, আর এতে তার ভয় কিছুটা কমে। তবে কিছুক্ষণ পরই সে আবারও ভয় পেয়ে যায়। সে তার ঘরের কোনায় কাফনে মোড়ানো অবয়ব দেখতে পায়। তার সবুজ চোখ জল জল করছিল। আলো জ্বালাতেই সেই অবয়বটি উধাও হয়ে যায়। আবারও আলো নিভাতে সেটি চলে আসে। হোসেন কয়েকবার আলো জ্বালিয়ে নিভিয়ে নিশ্চিত করে সেখানে কিছুই নেই। আর এরপর সে ওই জায়গায় যায় যেখানে কাফনে মোড়ানো ছায়ামূর্তিটি দেখেছিল। হোসেন নিশ্চিত হয় এখানে কিছুই নেই, তবে তার ভয় কমে না। সে আলো জ্বালিয়ে রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তখনই বাইরে থেকে একটি কণ্ঠ হোসেনকে ডাক দেয় এবং বলে সে মুমুন। এই কণ্ঠ শুনে হোসেন আর স্থির থাকতে পারে না। সে প্রচণ্ড ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে এবং হোটেলে গিয়ে লুকিয়ে পড়ে। তবে সেখানে সে তার সামনে ভয়ানক কাফনে মোড়ানো ছায়ামূর্তিটি আবারও দেখতে পায়। টয়লেট থেকে বেরিয়ে হোসেন নিজের ঘরে চলে আসে এবং দরজায় তালা দিয়ে দেয়। এরপরও বাইরে থেকে দরজায় এক নাগাড়ে কড়া দিতে থাকে এবং বলতে থাকে সে মুমুন। হোসেন যেন তার পজঙের বাঁধনটি খুলে দেয়। এভাবেই কড়া নাড়তে নাড়তে একসময় এই কড়া নাড়া থেমে যায়, ফলে হোসেন কিছুটা স্থির হয়। তবে ঠিক তখনই তার পাশের আলমারিটি খুলে যায়। সেখানে একটি কাটা মাথা দেখা যায়। মাথাটিতে পচং বাঁধা ছিল, যা দেখে হোসেন প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার আতঙ্ক আরও বেশি বাড়িয়ে দিতে প্রচণ্ড হাওয়া বইতে থাকে এবং তার সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। ঘরের ভেতরে সে মুমুনের কবরের ফলক দেখতে পায়। বাতাসে হারিকেন পড়ে যায় আর ঘরে আগুন ধরে যেতে থাকে। দূরে দাঁড়ানো কাফুনে জড়ানো ছায়ামূর্তিকে হোসেন বারবার বলতে থাকে তাকে যেন সে ক্ষমা করে দেয়। এক সময় সব কিছু শান্ত হয়ে যায়, বাতাসও থেমে যায়, তার ঘর গোছানো দেখা যায়। তবে ঘরের ভেতরে হোসেন কিছু মাটি দেখতে পায়, যেগুলো কবরের মাটি ছিল, যা দেখে হোসেন স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে এই সব কিছু নিছক কল্পনা তো মোটেও ছিল না। এখন পরদিন সকালে সূর্যের আলোয় চারিদিক ঝলমল করে ওঠে, তবে সেই আলো মুমুনের পরিবারের জন্য আশার আলো বয়ে আনে না। তারা ব্যথিত হয়ে বসে থাকে চুপচাপ। পরিবারের সব থেকে আপন সদস্য এবং ভালোবাসার মানুষ হারিয়ে তারা যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। একসময় মিমিন মুমুনের মা এসে মিমিনের পাশে বসে। সে মিমিনকে বলে মিমিনের এখন উচিত হবে কাজের জন্য জাকার্তা না গিয়ে বরং এখানেই থেকে যাওয়া, কেননা তার বাবা বেশ ভেঙে পড়েছে। তাই তো মুমুনের অনুপস্থিতিতে মিমিনের উচিত তার বাবার সাথে থাকা। তবে মিমিন বলে তারা সারা জীবন এভাবে শোক পালন করতে পারবে না, তাদের জীবনে এগিয়ে যেতে হবে। মুমুনকেও তার মতো শান্তিতে থাকতে দিতে হবে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। মিমিনের মা তাকে তাদের বাবার দিকে তাকাতে বলে এবং বাবার জন্য এখানেই থেকে যেতে বলে। তবে মিমিন বলে তাকে চাকরি করতে যেতেই হবে। তখনই মিমিনের মা বলে মুমুনের দোকানটি সে দেখাশোনা করতে পারে, এই দোকানটি এখানে বেশ চালু দোকান। তবে মিমিন বলে সে জাকার্তায় বেশ পরিশ্রম করে চাকরিটি পেয়েছে, তাই সে তা হারাতে চায় না, তাকে জাকার্তায় যেতেই হবে। এ কথা বলে মিমিন উঠে যায়। এখানে তার মা মিমিনের এমন ব্যবহারে বেশ কষ্ট পায়। এরপর আমরা মিমিন এবং জুনায়েদকে মুমুনের কবরের সামনে দেখতে পাই। মিমিন জুনায়েদকে ধন্যবাদ জানায় সব সময় তার বোনের পাশে থাকার জন্য। সে এও বলে যে সে জাকার্তা ফিরতে চায়, কারণ তার এখানে থাকলে মুমুনের কথা বেশি মনে পড়বে। অন্যদিকে জেফ্রি তার দলবল নিয়ে হোসেনের কাছে আসে এবং জাদুটোনা বাবদ হোসেনকে সে যা দিয়েছিল তার প্রায় 4 গুণ টাকা ফেরত চায়। হোসেন তাকে বোঝায় টাকা দেওয়া এখন সম্ভব না, তবে জেফ্রি তার কোনো কথাই শুনতে চায় না। সে হোসেনকে শাসিয়ে চলে যায়। এদিকে মুমুনের বাড়িতে মুমুনের বাবা তার মেয়ের ছবি দেখে কাঁদছিল আর তার উদ্দেশ্যে বলছিল যে সে কেন তাদেরকে এত জলদি ছেড়ে চলে গেল।
হঠাৎই মুমুনের বাবার মনে হয় সে বাইরে মুমুনের শব্দ পেয়েছে, তাই তো সে দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে এবং মুমুনের নাম ধরে ডাকতে থাকে। তবে একসময় ভদ্রলোক বুঝতে পারে তার মেয়ে এখানে নেই, কখনো আসবেও না, তাই সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর মুমুনের বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছিল। মুমুনের মা জুনায়েদকে বলে যদি মিমিন এখানে থেকে যেত তাহলে তার বাবার অবস্থা এতটা খারাপ হতো না। জুনায়েদ তখন আশ্বস্ত করে বলে সে তাদের সাথে থাকবে। এমন সময় গাড়ি নিয়ে হুড়ুস্থুল করে জেফ্রি চলে আসে মুমুনদের বাড়িতে। জুনায়েদ বের হয় ব্যাপারটা দেখার জন্য। জেফ্রি তাকে জিজ্ঞাসা করে এটা মুমুনের বাড়ি কিনা। জুনায়েদ বলে এটা মুমুনের বাড়ি ছিল, তবে মুমুন এখন আর বেঁচে নেই। জেফ্রি বলে সে জানে মুমুন বেঁচে নেই। জেফ্রি জুনায়েদের পরিচয় জিজ্ঞাসা করে, তখন জুনায়েদ বলে সে এই পরিবারটির দেখাশোনা করে, তাই জেফ্রি যদি কিছু বলতে চায় তাহলে সে তাকে বলতে পারে। তখন জেফ্রি জুনায়েদকে লোনের কাগজ দেখায় এবং বলে মুমুন তার কোম্পানি থেকে লোন নিয়েছিল যা সুদ সমেত ফেরত দিতে হবে। লোনের অঙ্ক শুনে জুনায়েদ বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে মুমুন কেন তার কাছে টাকা চেয়েছিল। জেফ্রি মুমুনের বাবা মায়ের সাথে কথা বলতে চাইছিল, তবে জুনায়েদ তাকে তা করতে দেয় না, বলে লোনের ব্যাপারটা সে তাদের জানাবে। জেফ্রি জিজ্ঞাসা করে সে কে আর এত ঝামেলা সে কেন মাথা পেতে নিচ্ছে। তখন জুনায়েদ তার জবাব দেয় না, বরং বলে শোকাহত এই বাবা মাকে এখন এইসব বলা মোটেও উচিত হবে না। জেফ্রি বলে সে আবারও ফিরে আসবে, এত সহজে জেফ্রির হাত থেকে তারা নিস্তার পাবে না। এই বলে জুনায়েদের হাতে লোনের চিঠিটি ধরিয়ে জেফ্রি দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। জেফ্রি খুব ভালোভাবেই জানত যে তার জন্যই মুমুনের এমন অকাল মৃত্যু হয়েছে, তবুও সে মুমুনের এবং মুমুনের পরিবারের পিছু ছাড়েনি। এখন জুনায়েদ পরদিনই জাকার্তায় যায় মিমিনের খোঁজে। মিমিন কোথায় কাজ করে তা জুনায়েদ জানত না। তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জুনায়েদ অনেক খুঁজে ওই ক্যাফেটা খুঁজে বের করে যেখানে মিমিন কাজ করে। ক্যাফের বাইরে থেকে সে মিমিনকে ভেতরে ওয়েটারের কাজ করতে দেখতে পায়। মিমিনের এতদিনে বলা মিথ্যা কথা আজ ফাঁস হয়ে গিয়েছিল। মিমিনও এখানে জুনায়েদকে দেখে অবাক এবং বিব্রত হয়ে পড়ে। অন্যদিকে ওই সময় হোসেন এবং কবরস্থানের দারোয়ান দুজন কবরস্থানে বসে গান বাজনা করছিল। তারা বেশ আনন্দই করছিল, এমন সময় সেখানে জেফ্রির লোকজন চলে আসে এবং হোসেনের থেকে টাকা আদায় করতে চায়। হোসেন তাদেরকে দেখে দৌড়ে একটি গাছের ওপর উঠে লুকিয়ে পড়ে। দারোয়ান তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কেন এসেছে। তাদের কথাবার্তা গাছের উপর থেকে হোসেনও শুনছিল। তখনই আমরা হোসেনের ঠিক পেছনে কাফনে মোড়া সেই ছায়ামূর্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। জেফ্রির দলের এক লোক ওই ছায়ামূর্তি দেখে এবং পচং বলে চিৎকার করতে থাকে, ফলে ভয়ে জেফ্রিও তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হোসেনও এদিকে দারোয়ানের সাথে বেরিয়ে পড়ে। আজ রাতটা সে দারোয়ানের বাড়িতেই থাকবে, এখানে একা থাকা তার পক্ষে সম্ভব না। এদিকে জুনায়েদ মিমিনের ক্যাফেতে বসেছিল। মিমিনের কাজ শেষ হলে জুনায়েদ তাকে বাড়ি ফিরতে বলে। আর যেহেতু জুনায়েদ এখন তার সিক্রেট জেনে গিয়েছে, তাই মিমিনও এখানে আর কথা বাড়ায় না। সে তার সাথে বাড়ি ফিরে চলে যায়। বাড়িতে পৌঁছে জুনায়েদ মিমিনকে বলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। জুনায়েদ জিজ্ঞাসা করে যে মিমিনের বাবা যদি জানে সে কোনো অফিসে নয় বরং একজন ওয়েটারের কাজ করে, তাহলে সে কি ভাববে। উত্তরে মিমিন বলে সে পরিশ্রমের কাজ করে, কোনো চুরি ডাকাতি করে না, তাই কাজ করলে তার বাবার খারাপ ভাবার কিছুই নেই। জুনায়েদ বলে তবুও তার বাবা মাকে মিথ্যা বলা উচিত হয়নি, এছাড়াও তাদের পারিবারিক ব্যবসা রয়েছে, তাদের দোকান আছে, সে তো ওই দোকানটিরই দেখাশোনা করতে পারে। মুমুনের স্বপ্ন ছিল তাদের দোকানে একদিন অনেক কাস্টমার আসবে। মিমিন বলে যেহেতু এখন আর মুমুন বেঁচে নেই, তাই জুনায়েদের তার পরিবার নিয়ে এত চিন্তা করারও দরকার নেই। এছাড়াও মুমুনের মতো মিমিনের আলাদা একটি স্বপ্ন আছে, তাই সে তার বাকি জীবন মুমুনের স্বপ্নের পেছনে ছুটতে পারবে না। জুনায়েদ বলে মিমিন যদি মুমুনের দোকানের দেখাশোনা করে তবেই সে তার ওয়েটারের কাজের কথা গোপন রাখবে। একথা শুনে রেগে গিয়ে মিমিন বলে যে সে যা ভালো মনে করে তাই করতে পারে। একথা বলে সে ভেতরে চলে যায়। পরদিন জুনায়েদ আবারও মিমিনের সাথে কথা বলে। সে এবার মিমিনকে জানায় যে সে জানে মিমিন মুমুনের কার্ড ব্যবহার করে টাকা লোন করেছিল, যে লোন কোম্পানির লোকজন বাড়ি পর্যন্ত চলে এসেছে। মিমিন জিজ্ঞাসা করে এখন জুনায়েদ কি চায়। সে কি চায় যে এই টাকাগুলো মিমিন পরিশোধ করুক। জবাবে জুনায়েদ বলে মিমিনেরই তা পরিশোধ করা উচিত। মিমিন বলে সে নিজের জন্য নয় বরং তার বাবা মায়ের জন্য এই টাকা তুলেছিল,
তার বাবা মা এগুলো দিয়ে বিভিন্ন মিলাদ মাহফিল করেছে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করেছে। সেই সাথে তারা বেশ কয়েকবার উমরাও করতে গিয়েছে এই টাকা দিয়ে। জুনায়েদ বলে তাদের বাবা মা তো জানতই না এই টাকাগুলো মিমিন লোন করে দিচ্ছে। তারা তো জানতো মিমিন তার বেতন থেকে এই টাকাগুলো দিচ্ছে, আর তারা যদি কোনোভাবে সত্যিটা জানতে পারে তাহলে তারা অনেক আঘাত পাবে। তাই জুনায়েদ মিমিনকে প্রস্তাব দেয় যে তারা দুজন একসাথে মিলে মোমনের দোকানে কাজ করবে এবং সেই টাকা দিয়েই তারা অল্প অল্প করে পাওনা শোধ করবে। আর এই লোন শোধ যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন যেন মিনি তার বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে থাকে। বাধ্য হয়ে মিমিনকে এই প্রস্তাবে রাজি হতে হয়। পরদিনই জুনায়েদ মিমিনকে তার দোকানে নিয়ে যায় এবং দোকানে সব কিছু শিখিয়ে দেয়। সে মোমনের রেখে যাওয়া একটি রেসিপির বই মিমিনকে দেয়। মিমিনও এখানে মন দিয়ে বোনের লিখে রাখা রেসিপিগুলো পড়তে থাকে। হঠাৎই সে ওই ডায়েরিতে মোমনের কিছু ব্যক্তিগত লেখা দেখতে পায়। সেখানে সে তার জীবনের ইচ্ছাগুলো লিখে রেখেছিল। এই ইচ্ছাগুলোর মধ্যে অন্যতম ছিল তার বাবা মাকে হজ করানো এবং জুনায়েদকে বিয়ে করা, যা পড়ে মিমিন ইমোশনাল হয়ে পড়ে। কেননা সে তার বাবা মাকে হস্ত পালন করিয়েছে কিন্তু মোমনকে বিপদে ফেলে। সেই সাথে সে এটাও বুঝতে পারে খুব সাধারণ দেখতে মোমনেরও অনেক স্বপ্ন ছিল যা সে পূরণ করতে পারেনি একমাত্র মিমিনের জন্য। আর এই কারণেই সে নিজের ওয়েস্টার্ন কাপড় খুলে বোনের মতো করে খুব সাধারণ পোশাক পরে এবং বাবার সামনে এসে দাঁড়ায়। মিমিনের বাবা এখানে তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে হোসেন ছুটে চলে যায় জুনায়েদের কাছে। সে জুনায়েদকে জানায় তার বড় একটি ভুল হয়ে গিয়েছে। সে মোমনের পচঙের বাঁধন খুলতে ভুলে গিয়েছে, তাই এখন মোমন একজন পচঙে পরিণত হয়েছে এবং তার আত্মা বারবার হোসেনের কাছে তার পচঙের বাঁধন খোলার জন্য অনুরোধ করছে। জুনায়েদ তার কথা বিশ্বাস করে না, তাই তো হোসেন তাকে নিয়ে কবরস্থানে যায় এবং কবরস্থানের আশপাশটা তাকে দেখাতে থাকে। জুনায়েদ যদিও কিছু দেখতে পায় না, তবে সেখানে হোসেন আবারও কাফনে মোড়ানো মোমনের পচং দেখতে পায়। তবে যেহেতু জুনায়েদ কিছুই দেখতে পারছিল না, তাই সে নিজের কাজে চলে যায়। অন্যদিকে জেফ্রি তার দলবল নিয়ে চলে আসে মোমনের দোকানে। সেখানে তারা কাউকেই দেখতে পায় না। তারা সেখান থেকে ইচ্ছা মতো খাবার নিয়ে খাচ্ছিল। হঠাৎই তখন মোমনের মতো কাউকে দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এটি আসলে মিমিন ছিল, যে কিনা তার বোনের পোশাক পরে সেখানে এসেছিল। এমন সময় জুনায়েদও দোকানে চলে আসে। জুনায়েদ কিংবা মিমিন কেউই বুঝতে পারে না গুন্ডারা এইভাবে পালিয়ে গেল কেন। জুনায়েদ নিজেও মিমিনের পোশাক আশাক দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। মিমিন জিজ্ঞাসা করে এই লোকগুলোকে। জুনায়েদ বলে এরা লোন আদায় করে থাকে, তবে মিমিনের কাছে এদের গুন্ডা বলেই মনে হয়। অন্যদিকে ওই গুন্ডারা অর্থাৎ জেফ্রি দলবল নিয়ে আবারও হোসেনের কাছে যায় এবং হোসেনকে বলে তাদের বাঁচাতে। তারা যেখানেই যাচ্ছে মোমনের ভূত দেখতে পারছে। হোসেন প্রথমে তাদের সাহায্য করতে চায় না, কারণ এর আগেও একবার তাদের সাহায্য করে হোসেনের বেশ ঝামেলায় পড়তে হয়েছে। তবে জেফ্রি এখানে অনেক অনুরোধ করলে হোসেন তাকে একটি চুড়ি দেয়। এই চুড়ি বিশেষ এক ধরনের চুড়ি যা তাকে আপদবালায় এবং জিনভূত থেকে রক্ষা করবে। এটি কোনো সাধারণ চুড়ি নয়, বরং সমুদ্রের তলদেশে পাওয়া চুড়ি। এখন ওই রাতে মিমিন তার ঘরেই ঘুমিয়েছিল। হঠাৎই কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে তার ঘর থেকে বের হয়ে শব্দের উৎস খুঁজতে থাকে, তবে কিছুই দেখতে পায় না। দূরে তখন আমরা কিছু একটা ছায়া দেখতে পাই। কিছু দেখতে না পেয়ে মিমিন যখন নিজের ঘরে ফিরে যাচ্ছিল, তখন তাদের বাড়ির সদর দরজা একা একাই খুলে যায়। মিমিন ভয় পেলেও ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই তার সামনে পচং চলে আসে। কাফনে মোড়ানো ভয়ানক সেই মূর্তি দেখে মিমিন ভীষণ ভয় পেয়ে যায়। পচং ঠিক মোমনের গলায় মোমনের মতো করে মিমিনকে মিন বলে ডাকে আর বলতে থাকে তাকে সাহায্য করার জন্য। প্রচণ্ড আতঙ্কিত মিমিন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছিল, সে কেন অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান অবস্থায় সে নাকি শুধুমাত্র তার বোনের নাম ধরে ডাকছিল। মিমিন তার বাবার কথার কোনো জবাব দেয় না, সে একদমই চুপচাপ হয়ে গিয়েছিল। এই সময় সেখানে জুনায়েদ চলে আসে। জুনায়েদ বলে তারা সবাই মিমিনকে নিয়ে বেশ চিন্তা করছে, তাই সে যেন তাদেরকে সব খুলে বলে। মিমিন বলে তাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই, সে খুব ভালো আছে। মিমিনের বাবা জুনায়েদকে বলে তার মেয়ের দিকে খেয়াল রাখতে। তার আর একটি মাত্রই সন্তান আছে, সে তাকে কোনো মতেই হারাতে চায় না। অন্যদিকে হোসেনকে আবারও দেখা যায় পাড়ার নর্তকীদের মাঝে ফুর্তি করতে। এমন সময় সেখানে জেফ্রি চলে আসে আর সেখানে থাকা নর্তকী আর তাদের এজেন্টের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা করে।
হঠাৎ করেই প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয় এবং তুফান শুরু হয় সেখানে। সবাই এতে করে বেশ ভয় পেয়ে যায়। এমন বিনা মেঘে বজ্রপাত এবং তুফানের কারণ তারা বুঝে উঠতে পারছিল না। এরপরই তারা সেখানে এমন কিছু একটা দেখে যা দেখে তারা ভীষণ চমকে যায়। এদিকে ওই রাতে জুনায়েদ মিমিনদের বাড়ির বসার ঘরে ঘুমিয়েছিল, হঠাৎই তার সামনে মিমিন আসে। গতরাতের ওই ঘটনার ব্যাপারে এই প্রথম মিমিন মুখ খোলে। সে জানায় গতরাতে মুমুন তার কাছে এসেছিল এবং কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চেয়েছিল। এ কথা বলে মিমিন নিজেও কেঁদে ফেলে। তবে এটা শুনে জুনায়েদ ভীষণ রেগে যায়। সে বলে তারা কেন মুমুনকে নিয়ে এইসব কথা ছড়াচ্ছে। মুমুন খুবই ভালো একজন মেয়ে ছিল। মুমুন যেখানেই আছে শান্তিতে আছে। তারা যেন মুমুনকে শান্তিতে থাকতে দেয়, এসব মিথ্যা কথা সে যেন না ছড়ায়। জুনায়েদ আরো বলে মুমুনের বাবা চায় মিমিনের সাথে যেন তার বিয়ে হয়, কেননা মুমুন তো বেঁচে নেই। তবে জুনায়েদ এটা চায় না, সে শুধুমাত্র মুমুনকেই ভালোবাসে। এদিকে তারা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন অন্যদিকে জেফ্রি এবং বাকিরা বজ্রপাতের মধ্যে আকাশে যা ভাসতে দেখেছিল তার কিছু নয় বরং স্বয়ং মুমুন, অর্থাৎ মুমুনের পচং ছিল। আর এই দৃশ্য দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ছুটাছুটি করতে শুরু করেছিল। জেফ্রি এবং হোসেন একটি টয়লেটে গিয়ে আশ্রয় নেয়। সেখানে লাইট ফ্লিকার হতে শুরু করে এবং মুমুনের কণ্ঠ শোনা যায়। তারা বুঝে যায় এই জায়গাটিও নিরাপদ নয়, তাই তারা বের হয়ে গাড়িতে চেপে বসে। জেফ্রির সাগরেদ গাড়ি চালাচ্ছিল, হঠাৎই সে তার পাশে মুমুনকে দেখতে পায়, যাকে দেখে প্রচণ্ড ভয়ে সে গাড়ি নিয়ে পড়ে যায়। পানি থেকে সবাই উঠে আবারও ছুটতে শুরু করে, তবে মুমুনের হাত থেকে বাঁচতে পারে না। মুমুন জেফ্রির দলের একজনকে ধরে ফেলে। মুমুনের মুখ থেকে বের হওয়ার রক্তের স্রোতে ভেসে যায় ছেলেটি। এরপর মুমুন ধরে জেফ্রিকে, তবে সে জেফ্রিকে কিছুই করে না, বরং তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরদিন পুরো গ্রাম এই ব্যাপার নিয়ে কথা বলছিল। এদের মধ্যে মাপুক নামের একজন মহিলাও ছিল। মাপুক সেই মহিলা যার কাছ থেকে মুমুন প্রায় কাপড় কিনত। মাপুক এখানে কবরস্থানের দারোয়ানকে বলে মুমুনের পচং হয়ে যাওয়ার খবর। এছাড়াও সে বলে মিমিন ধীরে ধীরে মুমুনের সব আত্মসাৎ করে নিচ্ছে, তার দোকান, তার স্বামী, সব কিছু। মুমুন হয়তো বা এরই প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। দারোয়ান বলে সে ব্যাপারটা দেখবে। এ কথা বলে সে সরাসরি চলে যায় মুমুনের মায়ের কাছে। মুমুনের মাকে সে জিজ্ঞাসা করে যে সেই সবের ব্যাপারে কিছু জানে কিনা। মুমুনের মা জিজ্ঞাসা করে সে কিসের কথা বলছে। তখন দারোয়ান নিজের মাথায় হাত দেয় এবং কিছু একটা ইশারা করে। মুমুনের মা তবুও বুঝতে পারে না। দারোয়ান এবার বলে সে পচং মুমুনের কথা বলছে। দারোয়ানের কাছ থেকে এই ঘটনার কথা শুনে মুমুনের মা জুনায়েদকে কল করে এবং বলে পচং সম্পর্কে খোঁজ খবর নিতে, তবে এসব যেন মুমুনের বাবা না জানতে পারে। জুনায়েদ বলে সে এই ব্যাপারে খোঁজ নিবে। সে খোঁজ নিতে চলে যায় সেখানে যেখানে পচংয়ের হামলায় ধ্বংসযজ্ঞ হয়ে গিয়েছিল। জুনায়েদ সেখানে জেফ্রির কথা শুনতে পায়। জেফ্রি হোসেনকে হুমকি ধমকি দিচ্ছিল। তখনই তাদের সামনে আবারও প্রকট হয় পচং। পচং জেফ্রির গলা চেপে ধরে, তার ভয়ানক সবুজ চোখ জলজল করতে থাকে। হঠাৎ করেই জুনায়েদ মুমুন বলে ডাক দেয়। ভালোবাসা মাখা এই ডাক শুনে পচং ধীরে ধীরে মুমুনে পরিণত হয়। সে জেফ্রির গলা ছেড়ে দেয়, তার চোখ মুখ স্বাভাবিক হয়ে যায়। ধীরে ধীরে সে হাওয়ায় মিলিয়ে যায়। মুমুন আসলেই পচং হয়ে গিয়েছে বুঝতে পেরে প্রচণ্ড কষ্টে জুনায়েদ সেখানে হাঁটু ভেঙে বসে পড়ে। এরপর নিজেকে কিছুটা সামলে সে চলে যায় মিমিনের কাছে। সে মিমিনকে কিছু একটা বলতে চায়, তবে গুছিয়ে বলতে পারে না। তবুও মিমিন সবই বুঝতে পারে, তাই সে জিজ্ঞাসা করে জুনায়েদ কি পচং মুমুনকে দেখেছে। জুনায়েদ সাই জানায় এবং সব কিছু খুলে বলে। তখন মিমিন বলে পচং না খুলে দেওয়ায় সে হোসেনকে মারতে চাইছে, তা বোঝা যাচ্ছে। তবে জেফ্রিকে কেন সে মারতে চাইছে? জুনায়েদ বলে জেফ্রির ওপরও নিশ্চয়ই মুমুনের কোনো রাগ আছে। একথা শুনে মিমিনও ভয় পেয়ে যায়, কারণ মুমুন মারা যাওয়ার আগে তার ওপরও তো রাগ নিয়ে মারা গিয়েছে, কারণ মুমুনের ওপর সে অনেক বড় ঋণ চাপিয়ে দিয়েছিল। সে কারণে মুমুনের পচং কি তাকেও টার্গেট করতে পারে? মিমিন ভয়ে কাঁদতে থাকে। জুনায়েদ তখন তাকে সান্ত্বনা দেয়। আর এরপর সে মিমিনকে বলে তাদের ভান করা উচিত যে তারা একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। এতে করে মিমিনের বাবা খুশি হবে। মিমিনের বাবার খুশির জন্য এই অভিনয় করতে মিমিন রাজি হয়ে যায়। যদিও মিমিন বলে যে তার বাবা তার উপর এমনিই এখন খুশি, কারণ সে মুমুনের মতো করে চলছে। তাদের বাবা মিমিনকে কখনোই পছন্দ করত না। আজ মুমুন হয়েই তাকে তার বাবাকে খুশি করতে হচ্ছে।
একথা বলে সে ভীষণ আফসোস করতে থাকে। রাতে মিমিন তৈরি হয় এবং তার বাবা মাকে বলে সে জুনায়েদের সাথে দাওয়াতে যাচ্ছে। জুনায়েদ তখন দরজায় এসে দাঁড়িয়েছিল। জুনায়েদের কথা শুনে মিমিনের বাবা মা তাকে যেতে দিতে রাজি হয়। বের হওয়ার আগে মিমিন বলে সে তার বাবা মাকে কিছু বলতে চায়। সে ধীরে ধীরে বলে সে সব সময় তার বাবা মায়ের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল, তবে তার বাবা মায়ের সব ভালোবাসা ছিল মুমুনের জন্য, কেননা সে তাদের চোখে আদর্শ মেয়ে ছিল। অথচ মিমিনও নিজের মতো করে চেষ্টা করছিল তার বাবা মায়ের জন্য কিছু করার। নিজেকে প্রমাণ করার জন্যই সে জাকার্তায় গিয়েছিল। অনেক কষ্ট করে চাকরি খোঁজার পর শেষ পর্যন্ত সে চাকরি তো পায়, তবে তা কোনো অফিসের চাকরি না, বরং ক্যাফের একজন ওয়েট্রেসের চাকরি। আর এই চাকরি দিয়ে তার বাবা মাকে উমরা করতে পাঠানো সম্ভব ছিল না, তাই সে লোন নিয়েছিল। এই লোন সে মুমুনের কার্ড ব্যবহার করে নিয়েছিল, আর এই কারণেই মুমুন ভীষণভাবে চিন্তিত ছিল। এখন তার মনে হয় মুমুনের মৃত্যু তার জন্যই হয়েছে। একথা শুনে মিমিনের বাবা মা বেশ ইমোশনাল হয়ে পড়ে। মিমিনের বাবা মিমিনকে জড়িয়ে ধরে বলে তার কোনো দোষ নেই। এই সময় সেখানে চলে আসে হোসেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মুমুনের পরিবারকে সামনে নিয়ে হোসেন মুমুনের কবর খুঁড়ছে। খোঁড়া হয়ে গেলে সে মুমুনের কাপড়ের পচং খুলে দেয় এবং মুমুনের কাছে ক্ষমা চায়। তারা সবাই মিলে আবারও মুমুনকে দাফন করে এবং দোয়া কালাম পড়ে মুমুনের আত্মার শান্তির জন্য। তারা ভাবে তাদের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই চলে আসে জেফ্রি। সে বলে পচংয়ের ব্যাপারটা সমাধান হয়ে গেলেও লোনের ব্যাপারটার কোনো সমাধান হয়নি। জুনায়েদ তাকে বলে তারা ধীরে ধীরে লোন পরিশোধ করে দিবে, এখন যেন জেফ্রি তাদের কিছুটা সময় দেয়। জেফ্রি জিজ্ঞাসা করে জুনায়েদ এই পরিবারের জন্য এত কিছু কেন করছে, সে তো এই পরিবারের জামাতা এখনো পর্যন্ত হয়নি। এরপর সে মিমিনকে বলে তারই এই লোন পরিশোধ করতে হবে, কারণ তার জন্য মুমুন ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছিল। একথা শুনে হোসেনের বুদ্ধি খেলে। সে জেফ্রিকে জিজ্ঞাসা করে যে জেফ্রি কিভাবে জানলো মুমুন ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছে, সেখানে তো কেউই ছিল না। এছাড়া যে গাড়ির সাথে মুমুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ি তো পালিয়ে গিয়েছিল। জেফ্রি এই প্রশ্ন শুনে চমকে যায়। এখন জবাব দিতে না পেরে সে তার দলের লোকেদের দিয়ে জুনায়েদ এবং হোসেনকে বেশ মারধর করতে থাকে। এরপর টাকার জন্য হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। পরদিন মুমুনদের বাড়িতে মুমুনের শান্তির জন্য মিলাদ পড়ানো হচ্ছিল। এমন সময় মুমুনের মা এসে জুনায়েদকে জিজ্ঞাসা করে মিমিন কোথায়, তাকে সে দেখেছে কিনা। বাড়ির ভেতর মিমিন কোথাও নেই। একথা শুনে জুনায়েদ ভয় পেয়ে যায়। সে হোসেনকে নিয়ে চলে যায় মিমিনকে খুঁজতে। মিমিনকে দেখা যায় জেফ্রির আস্তানায়। মিমিন বলে সে জানে জেফ্রি তার বোনকে মেরেছে, তাই সে প্রতিশোধ নিতে এখানে এসেছে। তার হাতে আমরা একটা ছুরি দেখতে পাই। এরই মধ্যে জুনায়েদ এবং হোসেনও সেখানে চলে আসে। তারা চেষ্টা করে মিমিনকে বাঁচাতে। সবার মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়। জেফ্রি মুমুনকে মারতেই যাবে, ঠিক তখনই আবারও আকাশে বজ্রপাত শুরু হয়। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় কাফনে পেঁচানো মুমুন তখনও আকাশে ভাসছে। জেফ্রি এতে করে ভয় পেয়ে যায় এবং মুমুনের হাত থেকে বাঁচার জন্য ছুটতে থাকে। এমন সময় একটি ট্রাক এসে তাকে পিষে দেয়, যার ফলে এবার মুমুনের প্রতিশোধ সম্পন্ন হয়। সে ধীরে ধীরে সবুজ আলোয় পরিণত হয় এবং বাতাসের সাথে মিলিয়ে যায়। মিমিন চোখের জলে বোনকে বিদায় জানায়। শেষ দৃশ্যে দেখা যায় মুমুনের মা জুনায়েদকে একটি আংটি দেয়। এটি মুমুনের শেষ স্মৃতি। তার মা ভেবেছিল মুমুনকে বিয়ে দেওয়ার সময় সে তাকে এটা দিবে। তিনি জুনায়েদকে বলে সে যেন তার হবু স্ত্রীকে এই আংটিটি দেয়। তারা প্রার্থনা করবে সে যেন একটি ভালো মেয়ে খুঁজে পায়। এর মানে হলো এখন আর মুমুনের বাবা মাকে খুশি করার জন্য জুনায়েদকে মিমিনকে বিয়ে করতে হবে না। আর এই সিদ্ধান্তে অনেকদিন পর পুরো পরিবারের মুখে হাসি ফোটে। সেই সাথে আজকের এই ভয়ঙ্কর গল্পটিও শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান, তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।